বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এম এ কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আম শুকাবো আমচুর দিয়ে কুমড়ো তরকারি। দারুণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা শেয়ার করছি। এখানে আম শুকাগুলোকে ভিজিয়ে নিয়েছি, রাতভর ভিজিয়ে দেব। আর এখানে একটা কচি হাফ কুমড়ো নিয়ে নিয়েছি, এরকম কচি দেখে নিতে হবে বন্ধুরা। পাকা হলেও চলবে, কচিটাও খুব সুন্দর লাগবে খেতে। এবার কুমড়োটাকে এভাবে মিডিয়াম সাইজ করে কিছু ছিলকে রেখে দিয়েছি, কিছু ছুলে নিয়েছি। এবার আমসত্ত্বগুলো রেখেছি এখানে, রাতভর ভিজিয়ে রেখেছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তেলটা গরম হয়ে এলেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা। এরপর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব 5 ফোড়ন। সব কটা ফোড়ন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, এভাবে নেড়ে চেড়ে নেব। এই আম শুকা দিয়ে কচি কুমড়োর এই রান্নাটা দারুণ লাগে বন্ধুরা। এটা ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। এখানে কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়োগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, ছোট বাটি। এখানে মশলা গুলে নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেব একটা মশলা, সবজি মশলাটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে গুলিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নেব কুমড়ো থেকে জল বেরিয়ে আসছে বন্ধুরা খুব সুন্দরভাবে। এরপর দিয়ে দেব গুলে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন। 20 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। ঢাকনা খুলে দেখে নেব কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, একটু নেড়ে চেড়ে নেব। একটা দেখে নেব বন্ধুরা, প্রায় সিদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। এরপর দিয়ে দেব আম শুকা। আম শুকাটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব আম শুকাটাকে। দারুণ লাগে বন্ধুরা এই আম শুকা দিয়ে কচি কুমড়োর এই রান্নাটা। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। খুব সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা। যত কষানো হবে বন্ধুরা তত রান্নাটা টেস্টি হবে। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এর মধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখে নিলাম
ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। আম শুকা দিয়ে এই কচি কুমড়োর রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু আম শুকাগুলো একটু হালকা পরিমাণে টক আছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে বন্ধুরা একটু টক মিষ্টি লাগবে, এই রান্নাটা দারুণ লাগবে। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এভাবেই মাখো মাখো হবে এই রান্নাটা বন্ধুরা। ভাত বা রুটির সঙ্গে এই আম শুকা দিয়ে কচি কুমড়ো রান্নাটা দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এভাবেই। কমেন্ট করে জানাবেন বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। একটা ছোট বাটিতে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন। বাই বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো দিনে নতুন আরেক রেসিপি নিয়ে।